আসসালামু আলাইকুম, আমি তাসিফ খান। আমাদের এই বন্যার্তদের কার্যক্রম গত কিছুদিন ধরে যারা যারা ফলো করছেন তাদের সবাইকে আমি বলতে চাই, এই লাইভটা খুব গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে সবগুলো কথা দেখবেন, যারা আমাদের আপডেট জানতে চান। আমি এই লাইভের মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আমরা কি করতেছি, এর আগে কি করছি, এখন কি করতেছি এবং এর পরবর্তীতে আমাদের প্ল্যানিং কি, আমাদের কি কি লাগবে, আমাদের কি কি বাধা আছে, অবস্ট্রাকলস আছে। হ্যাঁ, অনেক জায়গায় আমাদের সাপোর্ট লাগবে, তো কি করছি, আমরা অলরেডি কি করে ফেলছি, ওটা তো ইম্পর্টেন্ট। আমি আগে আপনাদেরকে একটা একটা করে বলা শুরু করতেছি। আমার গলাটা বসা, প্রয়োজনে একটু ইয়ারফোন দিয়ে আপনারা লাইভটা দেখবেন, তাইলে উপকার হবে। আচ্ছা, আমি শুরুতে আপনাদেরকে বলি, আমাদের ফান্ড নিয়ে আমি বলি, যে আমার পুরো দেশ আমাদের দিকে তাকায় আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের সবার সাপোর্টে গত দুই দিন মনে হয় নাকি তিন দিন হয়ে গেছে, দুই থেকে আড়াই দিন বা তিন দিন হবে, আচ্ছা যাই হোক আমার মনে নাই, আমাদের দ্বিতীয়বার ফান্ড রেজিং করার পর থেকে আল্লাহর রহমতে এখন পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকা আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি, অ্যান্ড স্টিল কাউন্টিং, প্লাস মাইনাস 1.5 কোটি হবে। কিন্তু মানে আমি যে টাইমে লাইভ করতেছি এই টাইমে হয়তো কিছু না কিছু হয়তো একটা অ্যামাউন্ট ঢুকছে, এই জন্য আমি এক্সাক্ট অ্যামাউন্টটা জানাইতে পারতেছি না, বাট আপনি ধরে রাখতে পারেন 1.5 কোটি টাকা উঠছে। এখন আমি শুরুতে বলবো যে আমাদের এটা শুনে ফার্স্টে মাথায় আসতে পারে 1.5 কোটি টাকা, এত টাকা দেখি করো। এবার আমি বলি খুব সহজ করে হিসাবটা, আমাদের প্রথমে জানাই আমাদের প্রায় 500 মেম্বার কাজ করতেছে আমাদের বলতে। আমি আচ্ছা আমি হিসাব দেওয়ার আগে আমি শুরুতে আগে সেফ সিলেট নিয়ে কথা বলি। প্রথমে আপনারা জেনে, অনেক মনে হয় সাউন্ড, আমি আরও কাছ থেকে বলি, জেনে শুরুতে আমি আশ্বস্ত করতে চাই যে সিলেটের সবচেয়ে বড় এবং ট্রাস্টেড স্বেচ্ছাসেবী সংগঠন সেফ সিলেট আমাদের সাথে সরাসরি কাজ করে, আমাকে সময় দেন আমি। হ্যাঁ, আবার আমি আমি খুবই দুঃখিত, আমার নেট চলে গেছিলো, নেট কানেকশন ভালো না। আচ্ছা, আমাদের এই যে সেফ সিলেটের কথা বলতেছিলাম, ওরা হলো সবচেয়ে ট্রাস্টেড, সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন। এবং আমরা দেখেন ঢাকা থেকে পুরো টিম আইসাও যদি কাজ করতাম, মানুষের ইনফরমেশনের উপর ডিপেন্ড করে অনেক সময় রং ইনফরমেশন পাওয়ার চান্স ছিল। সেফ সিলেটের মাধ্যমে উনাদের হচ্ছে সিলেটের যেসব জায়গায় বন্যা হয়েছে একদম রুট লেভেল পর্যন্ত হচ্ছে উনাদের ভলান্টিয়ার আছে, উনাদের প্রায় 500 বেশি ভলান্টিয়ার আমাদের সাথে কাজ করতেছে। সো আমি জাস্ট মানে আমার ডানা দিতেছি না তো বামা দেয়ার, আমি জাস্ট সেলুট জানাই সেফ সিলেটকে। ওরা নিঃস্বার্থভাবে আমাদের সাথে দিন রাত পরিশ্রম করতেছে, যে পরিশ্রম হতো আমরা ঢাকার পোলাবান এত করে অভ্যস্ত না, ওরা অনেক ফাস্ট কাজ করে। আচ্ছা, আমি মূল কথায় চলে যাচ্ছি, আমাদের সামনে আমাদের প্ল্যান হচ্ছে সরাসরি বলি, 1200 টাকা করে আমাদের একটা করে বস্তার মধ্যে ঢুকবে ত্রাণ সামগ্রী, এবং আমরা প্রায় 10,000 প্যাকেট আমরা এখন ইনিশিয়ালি করতেছি, এবং এই প্যাকেটগুলা আমাদের 10,000 পরিবারের কাছে আমরা পৌঁছে দিব 5টা উপজেলায়। আমি এই ব্যাপারটা গোপন রাখতেছি উপজেলার নামগুলা, কারণ আপনারা আপনারা সবাই জানেন যে আমি উপজেলার নামগুলো যদি আমি এখনই বলে দিই ওইখানে অলরেডি ক্রাউড হবে বা ভিড় হবে। আমি চাই আগে কাজ হোক, আগে নাম ফুটানোর চাই আগে কাজ হোক, এরপরে বলবো। এখন কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন, আমি আমার একটা অপারগতা আমি শুরুতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। অপারগতাটা হচ্ছে আমরা এই যে কাজটা করতেছি, আমাদের যে প্ল্যানিং হয়েছে, আমাদের যে সামর্থ্য অনুসারে, আমরা তো ছোট মানুষ, সর্বোচ্চ চেষ্টা করতেছি, আমাদের সামর্থ্য অনুসারে আমরা দেখতেছি 2,000 করে আমরা প্রতিদিন ঢাকা থেকে আনাচ্ছি প্যাকেট, এটা এখানে প্যাকিং হচ্ছে, এবং প্রতিদিন আমরা 2,000 করে 5টা উপজেলায় দিব। এখন একটা জিনিস খুব লজিক্যালি চিন্তা করেন, প্রতিদিন যখন আমরা 2,000 করে প্যাকেট দিব তার মানে আমাদের 5 দিন সময় লাগবে 5টা উপজেলায় যাইতে, কিন্তু আমাদের এখানে একটা বড় সাপোর্ট প্রয়োজন। আমি সরাসরি সিলেট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং ঢাকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যে বা যারা দেখছেন উঁচু পর্যায়ের যদি কোনো ব্যক্তি দেখে থাকেন, আপনার যদি মানে সম্ভব হয় দয়া করে সিলেট প্রশাসনের যারা যারা বড় বড় লাইক হয়তো ডিসি সাহেব, ডিসি মহোদয় বা পুলিশ প্রশাসন, আমাদের আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার। কেন দরকার আমি একটু বলি, শোনেন মন দিয়া। আমি 10,000 প্যাকেট যদি একসাথে ঢাকা থেকে আনাইতে পারি, মানে আমার যদি এটা সামর্থ্য হয় আছে, হইলে কি হবে, এটা একটা রিস্ক যে 10,000 জিনিস একসাথে রাখবো। আমাদের যদিও এখানে 200 ভলান্টিয়ার সারা রাত থাকবে এরা পাহারা দিচ্ছে, বাট স্টিল এখনও মানুষ বা আমরা আগে থেকে প্রশাসনের উপর আমরা অনেক নির্ভরশীল, অনেক ভরসা করি। 2-4টা পুলিশ থাকলে বা এখানে যদি কোনো মানে ইয়ের সদস্য থাকে, প্রশাসনের সদস্য থাকে, যে কোনো বাহিনীর, তাইলে একটা হয়তো আমরা যে কোনো রকম বিপদ থেকে আমরা রক্ষা পাবো, কারণ এই টাকাগুলো হচ্ছে মানুষের টাকা, মানুষের টাকা হচ্ছে আমাদের কাছে আমানত। সো আমরা রিস্ক যেন না হয় এই জন্য 5 দিনে যাবো। কিন্তু আপনারা যদি আমাকে কয়েকটা সাপোর্ট লাগবে, ট্রান্সপোর্টের সাপোর্ট লাগবে, আমি বলি 2,000 যে প্রতিদিন দিব এটা শুনতে আপনাদের কাছে মনে হইতে পারে মাত্র 2,000 করে দিবে লাখ লাখ মানুষ, শোনেন একটু ঠান্ডা মাথায় শোনেন, 2,000 দেওয়ার জন্য আমাদের ছোট ছোট বড় ট্রলার সব জায়গায় যাবে না। এবং আপনারা আগে থেকে জানেন এবং এখন আমি আশ্বস্ত করি যে আমরা কিন্তু সবচেয়ে রিমোট এরিয়াগুলোতে, আমরা চাইলে এই জিনিসগুলো সিলেটের আশ্রয় কেন্দ্র কয়েকটাতে দিয়ে আমি আমার কাজ শেষ করে চলে যেতে পারি ঢাকা, কিন্তু আমি মানুষ না। আমি এখন পর্যন্ত আমি আরও একটা স্টোরিও বলবো, সামনে একটু মন দিয়ে শুনবেন,
এখন পর্যন্ত আমরা সবচেয়ে রিমোট এরিয়াগুলোতে দিছি যেগুলোতে এখন পর্যন্ত কেউ পৌঁছাতে পারে না, এবং ভবিষ্যতে আমরা এমন জায়গাগুলোতে দিব পৌঁছাতে পারে নাই। হয়তো যদি কোনো টিম পৌঁছায় আমরা আগে থেকে ইনফরমেশন নিচ্ছি, এই জন্যই আমাদের সাথে আছে সেফ সিলেক্ট, যে ওদের ভলান্টিয়ার্স হচ্ছে একদম রুট লেভেল পর্যন্ত আছে। সো ওরা জানতে পারবে কয়টা গেছে কি গেছে। এবং আমি একটা কথা শুনেন, ওদের ম্যাক্সিমাম মেম্বারের ঘরে পানি, স্টিল এই ছেলেগুলো আমাদের সাথে কাজ করতেছে। আচ্ছা যাক, আমি অন্য কথা বলি। আচ্ছা, আমি এর মাঝখানে আমি একটা গুরুত্বপূর্ণ বার্তা দিই, যে আমাদের আমার উপর এবং আমার পুরো স্কোয়াড এবং সেফ সিলেক্ট আমরা যারা একসাথে কাজ করতেছি আমাদেরই পুরো টিমের উপর ভরসা করে ডিপজল মামা, আমি ওনাকে মামা বলে সম্বোধন করি, ডিপজল সাহেব যারা ওই যে বাংলা সিনেমায় খলনায়ক, আমি বলবো যে উনি খলনায়ক সিনেমায় কিন্তু উনি হচ্ছে নায়ক, উনি আমি দেখাই, উনি প্রায় 3টা ট্রাক ভর্তি খাবার আমাদেরকে পাঠাইছে। এটা তো আমাদের ট্রাক, এটা না, এই যে দেখেন, এই আমি ব্যাক ক্যামেরা দিচ্ছি, এই হচ্ছে একটা ট্রাক উনি পাঠাইছেন, এটা একদম ভর্তি করে, ভিডিওতে যত কাছে বুঝবেন না, বড় ক্যামেরায় দেখেন। ওই যে দূরে হচ্ছে ওই যে আরেকটা ট্রাক, ওই যে দেখা যায়, এবং আমি সামনের দিকে যাই, নাহিদ আমার সাথে সাথে আসেন, নেট চলে যাবে, যে সামনে হচ্ছে ওই যে সিএনজিটার পিছনে দেখতে পারতেছেন আরেকটা ট্রাক। সো এরকম যারা রিয়েল লাইফের হিরো আছেন তাদেরকে আমি মানে সালাম জানাই, আমি শ্রদ্ধা জানাই, আমরা ভিতরের দিকে যে কথা বলি রাস্তা অনেক নয়েজ, আমি সালাম জানাই শ্রদ্ধা জানাই। এবং ডিপজল মামা হচ্ছে আমাদেরকে বলেছে যে আমাদের যদি এর পরবর্তীতে আরও সাপোর্ট লাগে যা যা লাগে উনি দিবে, তো আমরা আমাদের ওই বাজেটের সাথে এগুলো কেমনভাবে আমরা ব্যালেন্স করতেছি। সাপোজ আমাদের 10,000 কেজি বা 20,000 কেজি চিরার দরকার, তো মামা যদি 5,000 কেজি 10,000 কেজি চিরা পাঠান, আমার কাছে লিস্ট আছে, আমি লিস্টটা দেখে হয়তো বলতে পারি, মামা কতটুকু পাঠাইছে ভাই, কারোর কাছে কি লিস্ট, আচ্ছা কতটুকু পাঠাইছে এটা বলে, আমি বড় বা ছোট করতে চাই না কারণ এখানে অনেকেই ডোনেশন করতেছেন, বাট আমি যদি হচ্ছে আপনাদেরকে লিস্টটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আমরা এইভাবে করে ব্যালেন্স করার চেষ্টা করতেছি। যে আমাদের যদি ধরেন 10,000 কেজি দরকার, তাহলে মামা যদি 5,000 কেজি পাঠায় তাহলে আমরা 5,000 আর 5,000 কেজি কিনতেছি। হ্যাঁ, এভাবে করে ব্যালেন্স করতেছি। তো আচ্ছা, লিস্ট আছে না, মানে চিরা 120 বস্তা, মুড়ি হচ্ছে 100 বস্তা, বিস্কুট হচ্ছে 183 কার্টন, পানি হচ্ছে 3,000 বোতল। এবং ডিপজল মামা আমাকে আশ্বস্ত করছে যে আরও যা যা লাগবে আমরা দিতে, যা 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 দরকার সব দিবে। এই এই কেউ লাইফটা থেকে যায় না, কাটবেন না, এটা আমার রিকোয়েস্ট। আর একটু শোনার অনেকগুলো গুরুত্বপূর্ণ মেসেজ এখন বাকি আছে, আমরা আমি একটা একটা করে শর্ট করে বলতে থাকি, আপনাদের এত সময় নেই আমি জানি। আমরা হচ্ছে 3,000 পরিবার পর্যন্ত ইতিমধ্যে আমরা 3,000-এর বেশি পরিবার আমরা খাবার পৌঁছাইছি। এছাড়াও অনেকগুলো কাউন্ট ছাড়া খুচরা খাচ্ছে আমরা যেখানে দেখছি। একটা জিনিস মনে রাখবেন, আমি ইয়াটা শুরু করার আগে বলছিলাম, আমি জানি না বাংলাদেশে কেউ ক্রাউড ফান্ডিং করে ক্রাউড ফান্ডিং পজ করছে কিনা, তো আমরা হচ্ছে পজ করছিলাম এটার জন্য যে আমি চাই সর্বোচ্চটুকু স্বচ্ছতা মেনটেন করে কাজগুলো করার জন্য, যেন আমরা যতটুকু ক্যাপাবল একটু করবো খালি আন্দাজ জানবো না। তো আমি করে বিশ্বাস করে হচ্ছে ওই, হ্যাঁ, 16 লাখ টাকার প্রোডাক্ট কিনে বিতরণ করার পর আমার বিশ্বাস আসছে, এবং আমাদের টিমটা তখন শুরুতে ছোট ছিল, জানেন আমি 1 লাখ টাকা নিয়ে আসছি, এরপর 1 লাখ টাকা আসছে, এরপর 16 লাখ টাকা আসছে, এরপর আমরা যখন ক্রাউড ফান্ডিং গেছি পুরো সেফ সিলেটের ভরসা নিয়ে এবং পুরো টিম। আমি একটু এদের টিমটাকে দেখাই, যে এই যে দেখেন এই ছেলেগুলো এখানে আছে, এদের বেশিরভাগই হয়তো, হ্যাঁ হ্যাঁ মাঝখান দিয়ে, আচ্ছা আচ্ছা ওকে 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 মাঝখান দিয়ে দেখাই, যে এই মানুষগুলো আছে দেখেন, এরা এদেরকে আমি মানে কী বলবো, শুধু মানুষ বলি, এদের জন্য মানুষ কথাটাই হলো মানে সবচেয়ে বেশি আমার কাছে যথার্থ মনে হয়, আমি কোনো হিরো বা নায়ক বলবো না, বা এরা এদের চেহারা দেখাতে আসলে বসে না যদিও। আচ্ছা যাই হোক, আমি আমার মূল মূল কথায় যাই। আচ্ছা আরেকটা ইনফরমেশান, ইনান একটু দিকে, এই যে দেখেন ঢাকা থেকে কিটো ভাই, এই আপনাদের কিটো ভাই ইনান, ইনান হচ্ছে সরাসরি চলে আসছে আমাদের সাথে থেকে আমাদের হয়ে কাজ করার জন্য যতটুকু সম্ভব। এবং এই ছেলেটা আসার পর আমি একদম অনেস্টলি বলি, আমার মনে হয় আমার একটা কাঁধ ভারী হয়ে গেছে। ইনানকে ধন্যবাদ, ইনান একটা কিছু যদি বলতে চাস। আমি আসলে তেমন কিছু বলবো না, কারণ আমার আসলে বলার কিছু নেই, তাসরিফ ভাই মোস্ট অফ দ্য থিং বলে দিছে। আমি জাস্ট এতটুকু বলবো, আমি তাসরিফ ভাইকে এটাই বলছি যে আমি একা উদ্যোগ নিয়ে আসলে সেই জিনিসটা একরকম হইতো, এখানে অলরেডি অনেকগুলো ছেলে আছে এবং ওরা অনেক বেশি ইন্সপায়ার করে আমাকে, তাসরিফ ভাইকে, এবং এই পুরো হোল স্কোয়াড, এই টিমে যারা যারা আছে, তাসরিফ স্কোয়াড বলেন, সেফ সিলেট বলেন, তো এই প্রত্যেকের এক এক মানে প্রত্যেকের জায়গা থেকে যারা যারা যে এফোর্টটা দিছে সেই এফোর্ট থেকে একটা ভালো রেজাল্ট আসবে, এবং সেখান থেকে আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আরও ভালো মতো মানুষজনের কাছে সাহায্যটা পৌঁছে দিতে পারবো। সো আমার জাস্ট এতটুকুই বলার ছিল, আপনারা আমাকে যারা পছন্দ করেন বা আমার কাজ যারা পছন্দ করেন, তাসরিফ ভাইকে যারা পছন্দ করেন, আমি তুমি এখানে কেউ কোনো ভেদাভেদ নাই, এখানে প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব পালন করার জায়গা আছে। সো ওই জায়গা থেকে আপনারা যদি আমাদেরকে একটু ভরসা করে সাহায্য করেন, আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ সিলেটে আমরা করছি, পাশাপাশি অন্যান্য যে প্ল্যান আছে সেই প্ল্যানগুলোতেও আমরা ইনশাআল্লাহ আরও সাহসের সাথে আগায় যেতে পারবো ইনশাআল্লাহ। সো তাসরিফ ভাই কন্টিনিউ। আচ্ছা এখন আমি আপনাদেরকে আরও কিছু হিসাবে যাই, আমরা কী কী দিচ্ছি, আমরা যে বলতেছি, এই আমাকে ছবিটা একটু বের করে দেন, আমার সবগুলোর নাম মুখস্থ নাই, আমি 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 সব কিছু যতটুকু সম্ভব আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি। হ্যাঁ আচ্ছা হইলো, আমি বুঝবো।
আপনারা শুনেন, যারা জানতে চান বা যারা নিতে চান বা সাংবাদিক ভাইরা অপেক্ষা করেন, আমি আমি এটা বলার আগে আমি দুঃখিত বলে নিই যে ভাই আমাদেরকে মাফ করবেন, আমরা কখন কোথায় থাকি, কখন কী করতেছি এটার কোনো মানে ঠিক ঠিকানা থাকে না, যে কারণে সবসময় লাইভে এসে বা আমাদের কাছে দেখানোটা মানে আমরা যে কী করতেছি এটা দেখানোটার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জন্য করাটা। হ্যাঁ, তো আমরা করে আইসা, এরপরও দেখানোটা ইম্পর্টেন্ট, কারণ মানুষের আমানত আমরা কী করতেছি কই দিচ্ছি জানা দরকার আছে। সো আমি আপনাদেরকে লিস্টটা বলি আমরা কী কী দিচ্ছি। হ্যাঁ, আমি যে বলতেছি যে খাবার, চাল দিচ্ছি আমরা, চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, আলু, দুধ, চিরা, গ্যাস লাইট, খেজুর, স্যালাইন, তারপর খুব গুরুত্বপূর্ণ কিছু ঔষধ, আমি নাম বলতে চাচ্ছি না, কোনো মার্কেটিং আমি যাব না, খুব গুরুত্বপূর্ণ কিছু ঔষধ ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য যা যা দরকার হয় বিশ্বাস রাখেন, যা যা দিচ্ছি কাজে লাগবে। তারপর হচ্ছে বিস্কিট দিচ্ছি, সাবান আছে, পানি আছে, মশলা আছে, সব মিলে প্রায় মনে হয় 18 থেকে 20 আইটেম আমরা দিচ্ছি। এখন শুনেন একটা কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমি একটু হেলান দিতে পারবো। হ্যাঁ শুনেন, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা শুনেন মানুষজন, এই এখন আমি এই গুরুত্বপূর্ণ কথাটা শুধু আপনার অডিয়েন্স যারা আছেন আপনারা এবং যত এনজিও আছেন, যত স্বেচ্ছাসেবী সংগঠন আছেন যারা কাজ করছেন সবার জন্য, মানুষজন ওনারা যারা বন্যায় বিপদে পড়ছে ওনারা আমার আপনার মতো মানুষ, তো ওনারা এই শুকনো খাবার খেয়ে আমি আপনি কয়দিন থাকতে পারবো এটার কথা চিন্তা করে, অ্যাট দ্য সেম টাইম আমরা যদি শুধু রান্না করা বা খাবার বা ইয়াতে চলে যাই তাও হবে না, টোটাল বিষয় বিবেচনা করে আমরা টিম মিলে সিদ্ধান্ত নিছি যে শুকনা খাবার তো দিবই, কারণ অনেক জায়গায় পানি নেমে গেছে, এখন অনেক জায়গায় নামে নাই। আমি জানি মানে হুট করে সিলেটে এসে আপনারা বুঝবেন না সিলেটের শহরের পানি নামছে, বাট বাইরের কী অবস্থা আমি জানি, আমরা রিমোট এরিয়াতে ঘুরতেছি। তো শুকনা খাবারের পাশাপাশি আমরা ভাতের চাল, ডাল, তারপর হচ্ছে খেজুর, বাচ্চাদের জন্য কিছু মানে আমার একটু আগে নামগুলো বলছি, দুধ, মানে যা যা গুরুত্বপূর্ণ জিনিস আমরা সব কিছু দিচ্ছি। এর পাশাপাশি আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমি জানি না লাইভের মানুষ কীভাবে নেবেন, উইমেন্সদের জন্য আমাদের মা বোনদের জন্য স্যানিটারি ন্যাপকিন বা বিশুদ্ধতার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি জানি, কিন্তু আমি আপনাদেরকে একটু বলি, আমরা দেখেন পুরা আমরা এত দুর্গম এরিয়াতে যাইতেছি, এখানে আমরা কোনো প্রথম কথা কোনো মেয়ে উইমেন্স আমরা ক্যারি করতে পারবো না, এখানে সবার লাইফ রিস্ক থাকে, আমি লাইফ রিস্ক নিয়ে একটা স্টোরি বলবো একটু পরে, আমি আমি শোনাচ্ছি। তো এইখানে এই জন্য আমরা যখন দিব খুব সাধারণভাবে চিন্তা করেন গ্রামের অনেক মানুষ এগুলো দেখে না বা ব্যবহার করে নেই, এবং ওনাদের জন্য এখন বেঁচে থাকাটা খেয়ে মানে একটা পানি খেয়ে বেঁচে থাকাটাও খুব গুরুত্বপূর্ণ, অ্যাট দ্য সেম টাইম ওই প্রোডাক্টগুলো খুব গুরুত্বপূর্ণ। সো আমরা ডিসিশন নিছি যে উইমেন্স কোন অর্গানাইজেশন যারা কাজ করতেছেন দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সবার সাথে এখন মানে আমরা তো সময় পাইতেছি না যে এত যোগাযোগ করবো এত কিছু মেনটেন করার, আপনারা একটু যোগাযোগ করেন, আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে দিয়ে শর্টকাটে একটু কথাটা বলবেন যে আপনারা কই থেকে ফোন দিয়েছেন, আপনারা যদি ক্যারি করতে পারেন আমরা এখান থেকে একটা বাজেট আপনাদেরকে দিব, এবং আমাদের এখন পর্যন্ত কাজের যে সিস্টেম শুধু বাজেট দিয়ে আমরা দায় সারাভাবে সারবো না, বাজেটের সঙ্গে আমাদের টিমের মেম্বার পাঠাবো যারা আপনাদের ডিস্ট্রিবিউশনে থাকবে, আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং এইসব দিতে চাইলে আপনারা দিবেন। এখন কয়েকটা ব্যাপার, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি যাব, এই কথাটা আপনারা একটু মন দিয়ে শোনেন। আচ্ছা, গুরুত্বপূর্ণ ব্যাপার যাওয়ার আগে আমি এটা একটু দেখি, আমি প্ল্যানিং সম্পর্কে আপনাদেরকে অলরেডি জানাইছি, আমি নোট করে রাখছি আমি কী কী আপনাদেরকে বলতে হবে, কারণ এই লাইফটা খুব গুরুত্বপূর্ণ আর শেয়ার আপনাদের যদি মনে হয় শেয়ার করা ইম্পর্টেন্ট তাহলে শেয়ার করবেন। আচ্ছা সমস্যা নেই, ছেড়ে দে, প্ল্যানিং বলছি, সেফ সিলেটারের কথা আমি অলরেডি বলছি যে ওনারা ইয়ে করতেছে। আচ্ছা ওকে ফাইন, এখন আমি আপনাদেরকে বলি যে আমাদের নতুন একটা প্রজেক্ট নিয়ে যেটা শুধুমাত্র আপনাদের উপর ডিপেন্ড করছে আমরা শুরু করতে পারবো কি পারবো না, শোনেন মন দিয়ে। আমরা হইল আমরা তো ত্রাণ পৌঁছাই দিতেছি, এর পাশাপাশি রিমোট এরিয়া তো কোনো শেষ নাই ভাই, আর খালি হুট করে এই 10,000 প্যাকেট বা 2,000-5,000 প্যাকেট এটা শেষ হবে না, এটা কোনো শেষ নাই। আমরা এরকম একটা প্ল্যান করতেছি যে আমাদের মেম্বাররা 5 থেকে 7 জন করে এক একটা আশ্রয়কেন্দ্রে থেকে, যেসব আশ্রয়কেন্দ্রে এখনও খাবার যায় নাই, আমরা খাবার পৌঁছে দেওয়ার পাশাপাশি আমাদের মেম্বার ওখানে রিক্রুট করব, যারা বন্যার পানি নেমে যাওয়ার আগ পর্যন্ত সেটা 5 দিন হোক, 10 দিন হোক, 15 দিন হোক, এটা আমরা এখনও কাজ করতেছি। হ্যাঁ, যে আমরা ওখানে 3 বেলা করে রান্না করে খাবার, এবং খাবার কোনো রকমের খাবার না, আমরা চেষ্টা করতেছি একদম সুষম খাবার, যেন মানুষগুলা একটু হয়তো অনেক অসুস্থ হয়ে গেছে, তো ওই খাবার পাশাপাশি মেডিকেল সাপোর্ট এটা যেন আমরা দিতে পারি, এটা আমাদের একটা প্ল্যান। এবং আপনারা জানেন আমার উপর যাদের আস্থা আছে যাদের ভরসা আছে যে হুট করে কোনো প্ল্যান করে যেটা পারবো না এটা আমি করবো না, এটা আমার টিম করবে না। সো আমরা এটা নিয়ে এখনও প্ল্যানিং করতেছি, অলরেডি জানেন যে আমাদের সাথে শত মেম্বার কাজ করতেছে, এখানে লোড আনলোডের দরকার হয়, আমাদের প্যাকিংয়ের দরকার হয়, ডিস্ট্রিবিউশনের দরকার হয়, তখন যেটা বলতেছিলাম যে ডিস্ট্রিবিউশন ইজ নট এন ইজি থিং, এখানে আমাদের 10টা 8টা 10টা করে ট্রাক লাগে, 10টা 12টা করে নৌকা লাগে, এইসব ম্যানেজ করা সব কিছু, মানে তাও স্টিল আমরা এটা করতেছি করতে পারবো, এই জন্য এখনও ফান্ড রেজিং করতেছি। এবং আপনারা জানেন যখন আমি বুঝবো পারবো না বা আমার শেষ করার সময় হবে আমি নিজে শেষ করে আমি সব হিসাবে চলে যাবো। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা অফ টপিক,
আমি আমি এখন দৃষ্টি আকর্ষণ করতেছি পুলিশ প্রশাসন, এনএসআই কিংবা সাংবাদিক ভাইদের, আপনারা যারা আমাদের একদম খুব ওপেন কথা, আমাদের টোটাল আপনারা যারা আমাদের এই টোটাল হিসাব সম্পর্কে আমি জানি কেউ সন্দেহ করেন না, বাট স্টিল মানে আপনারা যদি ক্লিয়ার থাকতে চান, আপনাদের একটা টিম অলওয়েজ ওয়েলকাম, আমাদের সাথে থেকে আপনারা কাজ করেন। আমি আশা করব প্রশাসনকে আমাদের সাথে থাকবেন, যেন আমরা টাইম টু টাইম আপনাদের মাধ্যমে হিসাবগুলো প্রয়োজনে আমরা আপনাদের মাধ্যমে, আপনাদের বাহিনীর মাধ্যমে অথবা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে, আমি আমি সবচেয়ে বড় বাংলাদেশের ইয়া হচ্ছে প্রথম আলো, এছাড়া আরও অসংখ্য পত্রিকা আছে, আপনাদেরকে আমি বলবো যে আপনারা যদি চান যেসব জায়গায় এখনো নিউজ কভার করতে পারতেছেন না, ইউ পিপল আর অলওয়েজ ওয়েলকাম উইথ আস, আপনারা আমাদের সাথে আসেন, আপনারা আমাদের সাথে সেই রিমোট এরিয়াতে ঢুকেন। এর পাশাপাশি যে কোনো স্বচ্ছতার জন্য যে কোনো বাহিনী, পুলিশ প্রশাসন হোক, আর্মি প্রশাসন হোক, র্যাব হোক, এনএসআই হোক, এবং যারা আছে সবার নামও জানি না, ডিবি হোক, আপনারা আমাদের সাথে এসে কাজ করেন, ড্রেসে হোক বা আপনাদের সিভিলে হোক আপনারা কাজ করেন, আমরা চাই সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে আমাদের এই পুরোটা প্রজেক্ট আমরা আমরা চালায় যেতে চাই। আমি চাই এটা এই জন্য বলতেছি যে আমাদের পুরো প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে আমরা আপনাদেরকে স্লিপ দিতে পারবো, আমরা আপনাদেরকে হিসাব দেখাইতে পারবো কী কিনছি, কথা কত দিছি, কিন্তু এরকম টাইপের মানে আমার মাঝে মাঝে ভয় লাগে, দেখেন এত বড় প্রজেক্ট আমি কিন্তু জীবনও করিনি, বা আমার টিম আমরা কেউই এত বড় প্রজেক্ট করিনি। সো পরবর্তীতে যখন হিসাবের টাইমে যদি এরকম আসে যে এটা কিনছি ওকে, এত টাকা পাইছি এটা ওকে, ডিস্ট্রিবিউশনের সময় যদি বলেন যে এক একটা বস্তার করে হিসাব দেওয়ার জন্য যে কোন গ্রামে দিলাম, কোন মানুষকে দিলাম, ওইটুকু পর্যন্ত দেওয়া আপনারা জানেন যে শুধু আমরা না, এটা মানে যে কারোর জন্য এটা ইম্পসিবল। সো আমি আপনাদেরকে নৌকার ভাড়া, মাঝির ভাড়া, এবং আমি আপনাদেরকে জানাতে চাই যে প্রথম 2-3 দিন আমি বলছিলাম যে আমি খরচ দিচ্ছি সব কিছুর, কিন্তু প্রজেক্টটা যখন বড় হয়ে গেছে, আমি আমার কত গেছে আমি বলবো না, বড় হয়ে যাওয়ার পর থেকে এখানের ফুল টিম আমাদের থাকা খাওয়া আপনাদের টাকার উপর ডিপেন্ড করে, যে আমাদের ভলান্টিয়াররা কি আজকে 3 বেলা খাবে নাকি 2 বেলা খাবে, আপনাদের টাকার উপর ডিপেন্ড করে আমাদের ভলান্টিয়াররা ডিম দিয়া খাবে না মাংস দিয়া খাবে, এবং আপনাদের টাকার উপর ডিপেন্ড করে আমাদের ট্রান্সপোর্ট কী হবে। আপনারা আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমাদের এত এত মানুষ যাইতেছে, এদের জন্য আমরা চাইলে গাড়ির ব্যবস্থা বা আলাদা বাসের ব্যবস্থা করতে পারতাম, এরা যেন একটু শান্তিতে যাইতে পারে, যে কাজ করতে পারে। স্টিল প্রত্যেকটা ভলান্টিয়ার ট্রাকের বস্তার উপরে করে করে 10-12 জন করে এক একটা ট্রাকের মধ্যে যাচ্ছে, এটা একটা অমানসিক পরিশ্রম, পাশাপাশি সারা রাত কাজ করার পর এটা খুবই কষ্টের। তারপরও আমি এই জন্য আমি জানাতে চাই, আমি আপনাদের সঙ্গে সব কিছু সর্বোচ্চ ক্লিয়ার থেকে আমি কাজগুলো করতে চাই, এটা জেনে রাখেন যে এত বড় প্রজেক্ট এটা আমাদের পার্সোনাল কারোর ফান্ডিংয়ে সম্ভব না। আমি আমার জীবনে এত টাকা ইনকাম করি না যে আমি এত টাকা দিয়ে এত মানুষকে চালানো ভাই আমার পক্ষে সম্ভব না। তো এটা আমি এই জন্য জানাই রাখলাম যে আপনাদের উপর ডিপেন্ড করবে। এখন সাপোর্টের কথাটা আমি আবার বলি, এখন যারা দেখতেছেন 56,000 মানুষ দেখতেছেন এই লাইভটা, 56,000 মানুষ থেকে অ্যাটলিস্ট 56 জন যদি প্রশাসনের থেকে থাকেন, আপনাদের কারো একটা করে যদি কাজ হয়, আমি কনফিডেন্স পাই না দেখেন থানায় যে আমি বলবো আমার কথায় যাবে, আমি এটা পারবো না ওইখানে যে আমার পরিচয় দিয়ে সব নিউজ টিউজ দেখা এত কিছু করতে। এবং আমি একটা ইনসিডেন্টের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, খাতারে রাখ, ইনসিডেন্টের কথা আমি শেয়ার করি, এটা আমার মনের ভিতর থেকে যাইতেছে না, মারাত্মক রকম একটা ব্যাট বাস খাইছি, কী বলি আমি শুনেন। সারাদিন কাজকর্ম করার পর গতকালকে আড়াইটার সময় আমরা একটা জায়গার নাম বলবো না, এটা কনফিডেন্সিয়াল, ভিতরে একটা জায়গার মধ্যে আমি ছিলাম, ওখানে আমরা চা খাইতেছিলাম, লাল চা খাইতেছিলাম, আমার গলাটা বসে গেছে, প্রথম আলোর ভাই যখন আমাকে ওদিন ফোন দিছে আওয়াজ বেরোচ্ছে না, এখন আমি কথা বলতে পারতেছি, আমি লাল চা খাইতেছি এখানে। আচ্ছা আমি তা বলে দিই, আমি বলতে আসছি বলে দিই, আমি জানি আমি কোনো অফেন্সিভ কিছু বলতে চাচ্ছি না, বাট থিং ইজ যে পুলিশের একটা গাড়ি আসলো, আসার পর একজন ড্রাইভারের পেছনের জায়গায় যে একটা জায়গা থাকে ওইগুলো আমি কী বলে কিছু জানি না, একজন বসেছিলেন অফিসার, উনি হচ্ছে এসে মোটামুটি ধমকেশ্বরে বললো যে আপনারা কোথায়, আপনারা এনে এনে কী করতেছেন। তা আমি বললাম যে স্যার আমরা এখানে ত্রাণ দিতে আসছি ঢাকা থেকে, আপনাদের সিলেটের জন্যই কাজ করতেছি, আমি একটু চা খাইতে আসছি, আমরা চা টা খেয়ে এখান থেকে চলে যাবো। আমাকে ধমক দেওয়া হয়েছে, সরাসরি আমাকে ধমক দেওয়া হয়েছে, আমাকে বলছে যে চলে যান এখান থেকে। হ্যাঁ লাইফ টাইম ক্যারেক্ট পেয়েছে, শুনেন আমার খুব কষ্ট লাগছে যে আমাদেরকে ধমক কেন দেওয়া হবে, আমরা নাগরিক, আমি সব কিছু বাদ দিলাম, আমি তাশরিফ খান বাদ দিলাম, আমরা কি মানুষের জন্য কি করতে সব বাদ দিলাম, একজন নাগরিক আপনি হুট করে এসেভাবে স্যার, আমি স্যার বলছি যে স্যার দয়া করে একজন নাগরিককে কাউকে এভাবে ধমক দিবেন না, সিলেট বিপদ আছে, আমরা সিলেটের জন্য কাজ করতে আসছি, আমরা এখানে চুরি চামারি করতে আসি নাই, এটা করবেন না। আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে স্যার আমি চায়ের কাপটা শেষ করে আমি চলে যাবো। তারপর আমার কি বলা হয়েছে শোনেন, আমাকে বলা হয়েছে আপনার প্রয়োজন সিসিটিভির ফুটেজ চেক করেন। হ্যাঁ আমি তো জানি না এরপরও কেউ সাক্ষী দিবে কি দিবে না, আমার এটা এত কিছু দরকার নেই, আমি শুধু জানাই রাখি, রিকোয়েস্ট করতেছি যেন আমার সাথে যেটা হয়েছে কারোর সাথে না হয়, ভাই কাজ করার মান মানুষকে একদম ভেঙে পড়ে। হ্যাঁ শুনেন আমি যখন বলছি যে স্যার আমি চাটা খেয়ে চলে যাবো, আমার কি একটু 2 মিনিট সময় দেন চাটা খেয়ে আমরা সবাই চলে যাবো, তখন আমার আঙুল তুলে বলা হয়েছে যে এখন তো ভালো করে বলতেছে এরপরে খারাপ করে বলবো, এক্ষুনি চলে যান এখান থেকে। এই কথাটা শোনার পর আমি একটা শব্দ করি নাই, কারণ কি জানেন, কারণ আমি এখানে কাউকে কোনো ব্যবহার শিখাইতে আসি নাই, আমি এখানে কোনো ফাইট করতে আসি না, আমি কোনো কিছু করতে আসি নাই, আমি আমি জাস্ট আমি কারোর কাছে বিচারও দিচ্ছি না, আমি জাস্ট শেয়ার করতেছি এই জন্য যে স্যার, মাননীয় স্যার আপনি যদি দেখে থাকেন, আমার হাম্বল রিকোয়েস্ট অন বিহাফ অফ মাই টিম ফ্রম সেফ সিলেট, ফ্রম তাশরিফ স্কট, ফ্রম তাশরিফ খান, স্যার দয়া করে এখন এই সময়টাতে আপনারা একটু আমাদেরকে পারলে পাশে দাঁড়ান, আমাদেরকে একটু পারলে স্যার সাহস দিন, আমাদের স্যার সাহসটা খুব দরকার, আপনারা সাথে থাকলে আমাদের মনে আমাদের কাঠটা অনেক ভারী হয়ে যায়। আমি
ওপেন একটা আমি একটা কথা বলি, আমি আমি বলি আমরা যে কাজ করতেছি আমাদের আল্লাহর রহমতে এই যোগ্যতা হয়েছে, আমাদের যদি ফান্ডিং আসে, আমাদের যদি প্রশাসন ফুল সাপোর্ট করে, আমাদের যদি প্লেসের ব্যবস্থা করে দেওয়া হয়, আমাদের যদি পর্যাপ্ত সিকিউরিটি দেওয়া হয়, আমাদের যদি পর্যাপ্ত ট্রান্সপোর্ট দেওয়া হয়, যতগুলা মানে টাকা যদি আসে, যতগুলা সিলেটের আশ্রয় কেন্দ্র আছে এবং সিলেট সুনামগঞ্জ সব সারা বাংলাদেশে বন্যা হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে আমাদের টিম দায়িত্ব নিয়ে পুরা বাংলাদেশের পুরা বন্যা পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ, এটা আমি স্ট্রংলি বিশ্বাস করি। হ্যাঁ, তো বিশ্বাস না হলে আমাকে দেন, আপনারা আমার সাথে বসেন, আমরা প্ল্যানিং করবো একসাথে, আপনাদের সাহায্য নিয়ে আমরা কাজটা করবো। যাক, আমি একটু ইয়াতে যাই, একটা স্টোরি বলি, আমি লাইভটার শেষের দিকে আমি একটা স্টোরি বলি, শোনেন, যা যা বলা সব কিছু বলছি। আমরা কীরকম এরিয়াতে কাজ করতেছি আমি একটু বুঝাই, আমি আমি একটা ছেলের চেহারা দেখাই, এই ছেলেটার নাম সাব্বির, ওর নিয়ে আমি স্টোরি বলি। আমি জানি না ওর আব্বা মা যাতে টেনশন না করে, আঙ্কেল আন্টি আপনারা টেনশন করেন না, এটা জায়গাটা একটা যুদ্ধের মতো। সাব্বির, আমরা ওই দিন গতকাল কেনা পরশু দিন জান আমরা চারটা টিমে বের হয়েছি কাজ করার জন্য। হ্যাঁ, তো বের হওয়ার পরে ওদের একটা টিম গেছে হচ্ছে দুয়ারিবাজার, দুয়ারিবাজার পার হয়ে অনেক রিমোট এলাকায় গুচ্ছগ্রাম আর টিলাগাঁও আর একটা একটা জায়গাতে ওরা যখন গেছে, দেখেন ওইখানে কে কেমন আছে, এত যোগাযোগ করা আমাদের সময় ছিল না, আমরা নেটওয়ার্কের বাইরে ছিলাম সবাই। আমরা চারটা টিম চার জায়গায় গেছি, আমাদের সাথে আর্মি প্রশাসন ছিল, ওদের সাথেও ছিল। যেটা হয়েছে, ওরা যেতে যেতে এত রিমোট এরিয়াতে গেছে যে ওরা ওখান থেকে ব্যাক করতে পারেনি ওই দিন, এবং আমাদের সাথে বেশ কয়েক ঘন্টা ওই দিন, আমরা পরের দিন মানে ওই দিন বিকালের পর থেকে আমরা ওদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। টেনশনে আমাদের গলা শুকাই গেছে সবার, যে কী হয়েছে ছেলেগুলার, কিন্তু আমার ভরসা ছিল যে মানুষের জন্য কাজ করতে যারা নামছে এরা কোনো বিপদে পড়বে না। আমি আরেকটা কথা বলে দিই, শুনেন, আমাদের আমাদের নৌকা ওই দিন সম্ভবত, আমি বলছি সম্ভবত, আমি যেহেতু ওদের হাতে অস্ত্র দেখি নাই, বাট ধরে নেন আমার কথা 90% আপনি জেনে নেন, যা অলমোস্ট আমরা সম্ভবত ডাকাতের তারা খাচ্ছিলাম, বাট সামহাও আমরা উই গট সেভড বাই দ্য বাংলাদেশ আর্মি, ওনারা চলে আসছে, ওনাদের কাছে আমরা লাইভ লোকেশন দিয়েছি, যোগাযোগ করতে পারছি। বাট এটা আমরা এখন থেকে এটাও বলি যে টেনশন করবেন না, আমরা সবাই সুস্থ আছি এবং আমরা সন্ধ্যার পরে কোনো কার্যক্রম আর চালাবো না। আমাদের এই পুরো টিমের একজনের যদি কোনো ক্ষতি হয় এটার দায় দায়িত্ব আমি নিব, আমি বলে দিলাম, আমি বলতেছি এটা কোনো ফান্ডের টাকা নাকি না, আমি পার্সোনালি দায়িত্ব নেব, একজনের কোনো জনের ক্ষয়ক্ষতি হতো, বিশ্বাস রাখেন কিছু হবে না। বাট সিচুয়েশন হলো ছাব্বিরের সাথে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে গেছিলো, পরের দিন ভোরবেলা খবর পাইছি যে ওরা স্রোতের জন্য আসতে পারেনি, মাঝি ওদের হাত পা ধরছে যে ভাই আমরা কোনোভাবে নিতে পারবো না, স্রোত নৌকা ডুবে যাবে। এবং এটা সেই জায়গা, যারা ব্যারিস্টার সুমন ভাই লাইভ দেখছেন, দুয়ারিবাজার ট্রাক একটা পর একটা পরে আছে, এবং আমাদের উপর এটা বিশ্বাস রাখেন যে যেখানে ট্রাক একটা পর একটা পরে থাকে, যেখানে রাস্তাতে কোনো গাড়ি যেতে রাজি হয় না, আমরা ওই জায়গা পার হয়ে আরো কয় কিলোমিটার গেছে, আমি জানি না ছাব্বির কয় কিলোমিটার, কতক্ষণ নৌকার জানি ছিল আনুমানিক, আপনাদের এত সাপোর্ট আমি কেন চাচ্ছি জানেন, আমরা চাইলে সামনের পাঁচ দিন, এই পাঁচ দিনের কাজটারে কিন্তু আমরা 10 দিন মানে 15 দিন মানে আমরা দেখাইতে পারবো যে আমরা 15 দিন ধরে কাজ করে যাচ্ছি, কিন্তু বিশ্বাস করেন এখানের একটা মানুষও কোথাও কোনোদিন নির্বাচনে দাঁড়াবে না, একটা মানুষেরও সুপার হিরো হওয়ার দরকার নেই, কারোর কেউ চাবে না যে কারোর সাইনবোর্ড মারা থাকুক উপরে। আমরা চাই যে আমরা কত বেশি কাজ করতেছি এটা ইম্পর্টেন্ট না, আমরা যে 5টা জেলায় যে দিব, এই 5টা জেলায় দিলে মানে 5টা উপজেলায় যে দিব, ওই 5টা উপজেলায় একটা দিলে আরেকটার মানুষ আমাদের জন্য ওয়েট করবে, এইভাবে করে যে উপজেলাটা 5 নম্বরে যাবে ওই উপজেলার মানুষ কিন্তু এই 5 দিন আমাদের সাপোর্ট পাবে না, আমরা আমাদের সর্বোচ্চটা দিতে পারবো। আপনারা আমাদেরকে দয়া করে সাপোর্টটা করেন, এবং যদি আমি সম্পূর্ণ সাপোর্ট পাই তাহলে আমার এটা দরকার নেই 10 দিন 15 দিন প্রজেক্ট করার, আমি চাইবো 1 দিন বা 2 দিনের মধ্যে যতগুলো উপজেলা আছে সবগুলো আমরা কভার করবো। পাশাপাশি এখানের প্রসেস হচ্ছে, আমাদের টিম অনেক বড়, তার সেফ স্কোয়াড সেফ সিলেটের টিম অনেক বড়, আমরা এখানে টিম রেখে এখান থেকে একটা টিম যে আমাদের প্রত্যেকটা জেলায় আমার মেম্বার আছে, তার সেফ স্কোয়াডের মেম্বার আছে, এছাড়া আমি জানি রেড ক্রিসেন্ট আছে, স্কাউট আছে, বিএনসিসি আছে, পুলিশের মেম্বার আছে, আনসার আছে, বিডিবি আছে, মানে আমরা যদি ম্যান পাওয়ারটা পাই, আশা করি আমি পাবো, বিডি ক্লিন আছে, পাইলে আমরা প্রত্যেকটা জেলায় মানে যেসব জেলায় বন্যাগ্রস্ত অবস্থায় আছে ওইসব জেলাতে আমরা হয়তো এখানে 2 দিনের পর 3 নম্বর দিন আমি চলে যেতে পারবো, এক একটা জায়গা আমার টিম রেখে রেখে আরেকটা জেলায় চলে এইভাবে কাজ করতে পারবো। দেখেন সময় নাই, এত সময় নাই, যার বিপদ শেষ হইলে এরপরে আমি তো আর কোনো মানে বড় নেতা না যে আমি বিপদ শেষ হওয়ার পরে যাবো আমি হাত তুলে এখানে একটা মিটিং মিছিল করে আমি ভাষণ দিব আমরা আছি আপনাদের সাথে, ভাই আমরা আসলে আপনাদের সাথে নাই, এখান থেকে পারতেছি না, এবং আপনাদের আমানতের টাকা আমি নিজে না গিয়ে আমি কোথাও 5টা টাকাও আমি পাঠাইতে পারবো না অন্য কোথাও, আমার নিজের জেলা নেত্রকোণার মানুষ আমার অসংখ্য মেসেজ করতেছে সবাই মিলে আমার প্রতি, আমি জানি মন খারাপ, অন্যান্য জেলার 8 গ্রামের মানুষ 20 গ্রামের মানুষের মন খারাপ যে তাসিফ ভাই একটা জায়গায় এতদিন আসেন আমাদের এখানে আসেন, কিন্তু ভাই আপনারা আমারে মাফ করবেন, আমি সবার সাপোর্ট চাইছি, আমি যদি পাই তাহলে আমি আসতে পারবো, না হইলে ভাই আমি একটা কাজ এটা সাকসেসফুলি শেষ করতে চাই। এবং অন্যান্য আচ্ছা একটা গুরুত্বপূর্ণ মেসেজ, এটা মিস করা যাবে না, শুনেন, আমি প্রথম আলো এবং এছাড়া প্রথম আলো সমকাল তারপর যুগান্তর বা দেশ রূপান্তর যত মিডিয়া আছে ঢাকা পোস্ট আমি সব মিডিয়াকে অনুরোধ করবো একটা কাজ করবেন, আমাদের একটা টিম রাখছি আপনাদের এই মেসেজগুলো দেখার জন্য, কী জন্য আমি একটা প্ল্যান আছে এটা আমি বলি, যারা যারা দিচ্ছে ব্যারিস্টার সুমন ভাই হোক
তহিদ আফ্রিদি হোক, বাংলাদেশের সবচেয়ে বড় বড় এনজিও হোক, ফারাজ ভাই হোক, যারা যেখানে দিচ্ছেন, আমি চাই যেন কোনো রকম মিসকমিউনিকেশন না হয়। আমরা তো আর ভাই সব দেখতে পারবো না। আপনারা যারা সাংবাদিক আছেন, গণমাধ্যম আছেন, আপনারা দয়া করে, আমি প্রথম আলোকে বিশেষ করে বারবার রিকোয়েস্ট করতেছি, যেহেতু আপনারা সবচেয়ে লার্জেস্ট বাংলাদেশ এবং ডেইলি স্টার, আপনারা চেষ্টা করবেন আপনাদের যদি পেজের যদি পিন পোস্টে রাখা যায়, আমরা জানি অনেক বড় চাওয়া হয়ে যাবে, পিন পোস্টে রাখা যায় কি কিছু ইনফরমেশান কালেক্ট করে যে যারা দিচ্ছে তারা কোথায় দিচ্ছে, কত প্যাকেট দিচ্ছে। এতে করে যেটা হবে, নাইলে আমরা এক জায়গায় দিয়ে আসবো, এখানে হয়তো কোনো একটা টিম না জেনে যে আবার ঢুকবে দেওয়ার জন্য। এই মিস ইনফরমেশানে ওনার সময় না। এবং যারা দিচ্ছেন, আমি সুমন ভাই আফ্রিদি ওকে এরকম যারা দিচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট, কোথায় দিচ্ছেন, কত দিচ্ছেন, কী কী জিনিস দিচ্ছেন, কয়দিন চলবে, প্রত্যেকটা ইনফরমেশান আপনারা যদি আপনাদের পেজ থেকে বা যেভাবে সম্ভব এভাবে করে প্রকাশ করে একটু পিনপোস্টগুলোতে রাখেন, তাহলে আমাদের সবাই মিলে কাজগুলো করা অনেক সুবিধা হয়ে যাবে। এবং মিডিয়াকে আমি এই জন্য বলতেছি, আপনারা কালেকশন করে করে যদি আপনারাও প্রকাশ করেন, তাহলে আমরা যেখানে যেখানে ঢুকবো সেই সেই জায়গাগুলোতে যেখানে দেওয়া হয় সেখানে যাওয়া লাগবে না। বাট স্টিল উই হ্যাভ সেফ সিলেক্ট, যারা যাদের মেম্বাররা পুরো রুট লেভেল পর্যন্ত কাজ করতেছে, ইনফরমেশান অলরেডি আছে, বাট তাও আপনাদের ইনফরমেশানগুলো দিলে আমাদের জন্য অনেক উপকার হবে। আমি আর এই লাইফটার বাড়াবো না, আমি জানি না কতক্ষণ কথা বলছি, যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ, হাজার 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 সালাম। এবং দীপজল মামাকেও ধন্যবাদ যে মামা আপনার এই তিন ট্রাক গাড়ি মাল পাঠাইছেন। এবং আমি আরও বলি যে এখন সময় একসাথে কাজ করার, আপনারা যারা উনার মতো আরও পাঠাইতে চান আমাদেরকে পাঠান। কিন্তু আমি এটাও বলি, অনেকে আমাদেরকে কল দিচ্ছে যে প্যাকেট করে করে পাঠাইতে চায়, আমাদেরকে প্যাকেট করে পাঠান না, অলরেডি আমাদের টিম অনেক বড়। আপনারা যদি অ্যামাউন্টগুলো কিনেও পাঠান, ধরেন হয় টাকা পাঠান, এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যে টাকাটাতে আমরা বাজার করব, অথবা যদি আপনারা অ্যামাউন্ট ধরেন এত কেজি চাল, এত কেজি ডাল, আমি যে লিস্টটা বলে দিছি আমি হয়তো দেখি চেষ্টা করবো কমেন্ট বক্সে দিয়ে দিতে, এই লিস্টটার মাঝের কিছু যদি আপনার অ্যামাউন্ট পাঠান আমাদের কাজ করতে সুবিধা হবে। এবং আরও যারা দিচ্ছেন, বড় বড় করে যারা দিচ্ছেন, তাদেরকে আমি আহ্বান করবো আমাদের সাথে আসেন। আমাদের টিম আল্লাহর রহমত অনেক বড়, আমরা ক্যাপাবল, আমরা দিতে পারবো। আমি তো বলছি যে পুরো সিলেট সুনামগঞ্জ ছাড়া আমরা বিভিন্ন জেলায় দিতে পারবো। সো আপনারা আমাদের সাথে থেকে কাজ করলে আমাদের একসাথে কাজ করাটা অনেক ইজি হবে। এবং আমি যেটা বারবার বলি, আপনারা সবাই আমি জানি আমাদের জন্য দোয়া করতেছেন, পুরো টিমের জন্য আমার উপর ভরসা রাখেন, আমাদের টিমের উপর ভরসা রাখেন। ইনশাল্লাহ আমরা প্রত্যেকে সুস্থভাবে সফলভাবে আমাদের এই কাজ শেষ করব। এবং আমি লাইভ শেষ করাকে বলি, ওয়াদা করতেছি বন্যার পানি যতদিন আছে আমাদের টিম ততদিন আছে মাঠে, আমরা কাজ শেষ করে সফল হয়ে ইনশাল্লাহ যে যার বাসায় ফিরবো, এর আগ পর্যন্ত আমরা কেউ কারো বাসায় ফিরবো না। সবাই কি একমত আমার কথার সাথে? ইনশাল্লাহ। সো ভালো থাকেন, দোয়া করেন। আসসালামু আলাইকুম।